গত বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর অনেক ছাত্রছাত্রী নিজেদের রেজাল্টে সন্তুষ্ট ছিল না তার কারণ তাদের মনে হয়েছিল তারা যা পরীক্ষা দিয়েছে তার থেকে তারা আরও বেশি নাম্বার পাবে এই কারণে আমি তাদের আর করার জন্য পরামর্শ দিই এবং আর করার পর যখন নতুন রেজাল্ট বের হয় দেখা যায় তাদের নাম্বার কিন্তু অনেকটাই বাড়ছে প্রায় দশ নাম্বার বারো নাম্বার করে কিন্তু তাদের বের হয়েছিল এর কারণ শিক্ষক মহাশয়দের খাতা দেখা বা উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ঢিলেমি সেটি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি সম্পর্কে এবছর আলোকপাত করলেন তিনি স্পষ্টতই জানালেন তারা একশো পঞ্চাশ জন শিক্ষক মহাশয়ের একটি তালিকা নির্ণয় করেছেন এবং এই একশো পঞ্চাশ জন শিক্ষক মহাশয়কে পর্ষদের তরফ থেকে আর মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে দেওয়া হবে না অর্থাৎ এই একশো পঞ্চাশজন শিক্ষক মহাশয় মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে ভুল করছিলেন তারা খাতা দেখতে ভুল করছিলেন তার পাশাপাশি যে নাম্বার বিশ্লেষণ নাম্বার দেওয়ার পর নাম্বারগুলো টোটাল যোগ করতেও কিন্তু ভুল করেছিল তার ফলে আর করার পর ছাত্রছাত্রীদের নাম্বার দশ বারো এমনটা বার ছিল যার ফলে পর্ষদ এবছর এ বিষয়টির দিকে আলোকপাত করেছে এবং এই একশো পঞ্চাশ জন শিক্ষক মহাশয়কে তারা কিন্তু পরীক্ষার খাতা দেখা থেকে বিরত করেছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এই পরীক্ষায় খাতা দেখার ক্ষেত্রে এতটা ঢিলেমি করা কিন্তু মোটেও কাম্য নয় আশা করি পরবর্তীকালে শিক্ষক মহাশয়রা এই ঢিলেমি থেকে বিরত থাকবেন এবং তোমাদের কাছে একান্তই অনুরোধ তোমরা ভালো করে পড়াশোনা করো পরীক্ষা দাও দেখো এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা যথেষ্ট কড়াকড়ির সঙ্গে হতে চলেছে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু পর্ষদ যথেষ্ট করা তার কারণ যে সমস্ত শিক্ষক মহাশয়রা খাতা দেখতে ভুল করেছেন তাদের তালিকা প্রকাশ করে তাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে বাতিল করা হলো বুঝতে পারছো তোমাদের রেজাল্ট বের হোক ভালো করে পরীক্ষা দাও রেজাল্ট বের হওয়ার পর যদি তোমাদের মনে হয়ে থাকে তোমাদের পরীক্ষায় নাম্বার আরও বাড়ার দরকার ছিল বা আরও বাড়বে যা পরীক্ষা দিয়ে এসেছ সেই ক্ষেত্রে তখন কী করণীয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই চ্যানেলে আমি জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট পাওয়ার জন্য